যার মামার নবী ফাতেমার বাসা সাজাই দিয়েছে সুবহানাল্লাহ কইতে পারলা না বাপ হইয়াও ছেলেমের বাসা সাজানো সুন্নাত মিয়া ফাতেমার বাসা সাজার আমার নবী দেখতে গেছে কেমন সাজাইছো আমার বাসা ফাতেমার বাসা যেই মহিলাটা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হ্যাঁ বাসাটা দুনিয়া কেমন আমি দেখব না আমি বাবা জান্নাতে তো আল্লাহ ফাতেমার বাসা সাজাই দিবে আলীর জন্য আমি দেখি না দুনিয়া কেমনে সাজাইছো নবী বাসর করে তো মেয়েটারে টান দিয়া বুকের সাথে মাথাটা ঠেকায় বলে মা এই যে আলী তোর একটু পরে বাসরে আল্লাহর হুকুমে যাবে আমি তোর বাবা হয়ে বলছি এই বাসর যেন তোর কিয়ামতের বাসর হয় কোনদিনও স্বামীর বদনাম আমার কাছে কবি না দুনিয়ার কোনো মানুষের কাছে কবি না ঠিক আছে বাবা আলীরে ডাক দিয়ে কই দিগায় বাসরটা সুন্দর হিসেবে আমি দেখিয়েছি দুইজন এই বাসর করার পরে আখেরাতের বাসর করবি কেউ রেখে কষ্ট দিবি না এমন কাজ করবি না যে দুইজন বাসর পাস না মারহাবা বললেন না তো ইয়াকুব আলাইহিস সালাম ছেলের বাসর সাজাই দিতেছে কি লেগে জানেন ইউসুফ আলাইহিস সালামের মা নাই কে দিবে সাজাই দিয়ে বলতেছে ইউসুফ যাও এখন রানী বসে আছে যখন বলছে রানী বসে আছে ইউসুফ আলাইহিস সালামের মনটা একটু এদিক সেদিক এরম কারণ নবীরা গায়েব জানেন এটা আপনারা জানেন আর যদি কেউ কয় নবীরা গায়েব জানেন টাটকা মিথ্যা কথা ভুয়া কথা নবীরা কোনো গায়েব জানেন না মিয়া জানলে ইউসুফ আলাইহিস সালাম আগে থেকে জানতো ইউসুফ আলাইহিস সালাম ঢুকছে বাসর করে দুইক্যা দেহে জান্নাতের পরি বয়ে রয়েছে কিসের কার ইউসুফের চেহারা পুরো ঘর আলোয় রয়েছে চেহারার ভক আছে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে তুমি কে বলে আপনি আপনার বউ আরে তোমার চেহারাতে মাইস্তা পড়ে গেছে এই অবস্থায় বিয়ে করলাম তোমার যৌবন শেষ হয়ে গেছে আল্লাহর হুকুমে বিয়ে করছি বলে যে আল্লাহ 40 বছর পরে ইউসুফে মিলাই দিতে পারে ওই আল্লাহ আমাকে জান্নাতের হুর বানাই দিতে পারে ইউসুফ আলাইহিস সালামের মাথা ঘুরে গেছে গা জুলাইখারে দেইখা এবার জুলাইখা বলে ইউসুফ রে এতদিন আমি আল্লাহর কাছে তোমারে চাইছি তোমারে পাইছি এখন আর আমারে তোমার দরকার নাই রে ইউসুফ এখন আমি ওই মালিক রে চাই যতদিন বাঁচব রে ইউসুফ আমি তোমার থেকে 33 বছর বয়সে বড় আমি তোমার মালিক ছিলাম আমি তোমার ছেলের মতো লালন পালন করছি তুমি তো এই গৌরবী দেখাও তুমি তো এই জন্যই আমার বিয়ে করতে চাও নাই কিন্তু শুনে আমি যখন তোমার ভালোবাসা বাদ দিয়ে মাওলার সাথে কালেকশন করে দিছি রে তোমার ভালোবাসা ডিসকানেকশন করে দিয়া আমার মাওলার সাথে কালেকশন নিয়ে যো করছি রে ইউসুফ সেদিন থেকে আমার মাওলা তোমারে পাওয়ার সুযোগ করে দিছে আজকে তোমারে পাইছি তোমার আর আমার দরকার নাই আমার মালিক রে দরকার যত গুনা করছি মাওলা জীবনে মাফ করে দাও তোমার নামের খাতিরে কোরআনে তাফসির তো মজাই লাগবে আমি জানি কিন্তু সময় তো জুমা জুমা তো এটা তো ওয়াজের মাঠ না আমি আমার মন মতো এখানে তাফসির করব অতএব এই পর্যন্তই রইল মারহাবা বলেন আসেন দোয়া করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا جتكنا كرجمانا جبانا যত গুনা করছি মানা জীবনে মাফ করে দেও তোমার নামে খাতিরে
ما بغينا داو تمر نامر كدير كيف كانت ماما بانا مسجد كيزانو كانت بابا بانا مسجد الله جدر بابا بانا غمالي চোখের পানির খাতির যদি গুনাহ মাফ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবি গত জুমায় নুরুজ্জামান ভাই নামাজ পড়তো আজকে সিয়ারের জায়গাটা খালি আগামি জুমায় কে যেন বিদায় লয়া যায় মামালি গত জুমায় এমন সময় ইমাম সাহেবের মা বাইচা ছিল আজকে কবরের মাটির সাথে মিশে আছে কেমন আছে মাদুখেনে কেমন আছে মাদুখেনে অন্ধকার ঘরে মালিক তুমি দেখা দেখো আমার মায়ে মাদুখিনী কে দেখা নাই কো ইমাম সাহেবের মায়েকে সন্তান গুলা আর ডাকবে না মামা বলিয়া সন্তান গুলা আর ডাকবে না মামা বলিয়া মালিক তুমি ভালো নাই কো আমাদের মায়ে আল্লাহ তুমি ভালো রেখো বাবা দুঃখ মিয়াকে আল্লাহ কবরে সঙ্গী নাই সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই তুমি যদি না থাকো কবরের অবস্থা কি হবে গো মালিক আমার ভাইরা যারা চোখের পানি ফেলায় কান্দায় দাও না তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া আল্লাহ কত কর জুমায় মুনার জামান ভাই ছিল দাও না তার মাফ করিয়া জুমার নামাজে সবার আগে আসিয়া বসিয়া থাকত স্বভাবতের বুকের মধ্যে দাও দাও করে আগুন গো একসাথে চলতো একসাথে চলতো কত সুখ দুঃখের আলাপ করতো মালিক চলিয়া গেল সব বাদন মায়ার চিহ্ন করিয়া যারাই কবরে চলে গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার এক পাগল আর পাগলি লন্ডন থেকে আজকে বাংলাদেশে আসবে কবুল মঞ্জুর করিয়া লও আল্লাহ দোয়া চাইছে কবুল করিয়া লও মানিকগঞ্জ থেকে তোমার পাগলরা দোয়া চায় কবুল কর প্রবাসী থেকে আমার বাইরে অনেক বাইরে দোয়া চায় কবুল কর আয় আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ কবুল করে নাও সবাইরে সুস্থ বানিয়ে দাও সকলের মনের আশা পুরা করে দাও রজবের সাথে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কেয়াম সব কবুল মঞ্জুর করে আল্লাহ যারা সুস্থ সুস্থ রেখে দাও যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও আরো যারা দোয়া চেয়েছে অনেকের মা অসুস্থ অনেকের বাবা অসুস্থ সবার বাবা মাকে সুস্থ করে দাও আল্লাহ খাস করে অনেকের রেজেকের ব্যবস্থা নেই রেজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকেই আমার মাদ্রাসা মসজিদে মুসাফা করে দান করে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও আল্লাহ আমার মসজিদের বাকি কাজগুলো আপনার গাইমি খাদরাত থেকে পুরা করে দেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিক।